Shwendu Dashagatam, Shwendu Dashagatam, Bhumichak Padet Committee Kandari Shwendu Dashagatam, Bhumichak Padet Committee Kandari Shwendu Dashagatam, না মাইকে বলবো না ওরা করলো বলে আমি করতে পারবো না ওদের পুলিশ বাবা আছে পুলিশ বাবার জন্য গোটাগত মোটরসাইকেল করে কিছু গুন্ডাকে তারা কারা আপনারা জানেন যারা পাকিস্তান জিতলে বোম ফাটায় ওই লোকগুলোকে নিয়েছে করেছে পাশেই গোকুলনগর স্কুলে পরীক্ষা চলছে সব এই কলকাতা থেকে আসা চোর চিটিং বাজগুলো 3.5 বছর জেল খাটা মাল এরা এত গাড়ি নিয়ে এসেছে আমাদের ছাত্রছাত্রীদের হেঁটে হেঁটে স্কুলে যেতে হয়েছে মালপাড়া থেকে ছাত্রীরা ফিরে গেছে 12:15 সময় ঢুকতে পেরেছে পরীক্ষায় হলে এই অসভ্যতা আমি তো করতে পারবো না আমার আপনার সঙ্গে আমার আত্মার সম্পর্ক আছে আমি আমার কোনো ছাত্রছাত্রীর ক্ষতি করতে পারবো না আমি সেই কারণে এখানে কোনো হ্যান্ড মাইক মাইক ব্যবহার করব না আমি রাধা মাধবকে ফুল চড়িয়ে তুলসী খেয়ে নিয়েছি আমি হিন্দু লোক সনাতন ছাড়া কিছু বুঝি না আর এখানে গঙ্গা জল দিয়ে চোর ডাকাতরা যা দিয়েছিল পরিষ্কার করে ফুলের মালা দিয়ে আজকে 14ই মার্চ ভয়াবহ দিন এইখানে গুলি চলেছিল ভাঙাপাড়ায় গুলি চলেছিল আপনাদের আশীর্বাদে আমি ওখানে 132 ফিট মিনার করেছি মিনারে ঢুকার তো ক্ষমতা নেই বাইর থেকে ঘুরে ঘুরে আসতে হয় তাই ওরা তো করার লোক নয় ভাঙার লোক আর কলকাতার বিধানসভায় বিরোধী দলনেতা যত ইঞ্জেকশন দিচ্ছে তার মালিক তত চাকরদের পাঠাচ্ছে যা গিয়ে গালাগালি কর যত রকম গালাগালি আছে আপনারা যে কাজে আমাকে পাঠিয়েছেন 1956 ভোটে জিতিয়ে আমি সেই কাজটা নিষ্ঠার সঙ্গে করছি এবং একদিন যোগী বাবার মতো পশ্চিমবঙ্গেও চলবে ব্যাস আজকে হাসতে নেই শহীদ দিবস শহীদের রক্ত শহীদের রক্ত সজিদ মাইতি অমর রাহে শেখ সেলিম অমর রাহে ভরত মন্ডল অমর রাহে রতন দাস অমর রাহে জয়দেব দাস অমর রাহে সচানন্দ দাস অমর রাহে গোবিন্দ দাস অমর রাহে সুপ্রিয়া জানা অমর রাহে আমি গতকালই টুইট করে বলেছি যে রাজ্যে ভয়ঙ্কর অবস্থা নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো নিরাপত্তা নেই ও নিজের দলের লোকরা খুন হচ্ছে যেভাবে মাথায় গুলি করে দিয়ে চলে গেল একটা লোক এসে এ তো যে কোনো লোক আপনি আমি যাকে চাইবে খুন করে দিয়ে চলে যাবে জীবনের কোনো মূল্য নেই 5টা রাজ্যে ভোট হলো কোথাও কেউ জিতেছে কোথাও কেউ হেরেছে কোথাও সরকার পুনর্বার জিতেছে কোথাও সরকারের পাঞ্জাবে পরিবর্তন হয়েছে কোনো ঘর ছাড়া নেই কোনো হিংসা নেই কোনো গোলমাল নেই কিন্তু এই একটা রাজ্য এই রাজ্যটাকে যে জায়গায় পৌঁছে দিয়েছে সেই জায়গা থেকে উদ্ধার করার একমাত্রই রাস্তা হচ্ছে কেন্দ্রীয় হস্তক্ষেপ এর বাইরে কোনো রাস্তা এই মুহূর্তে নেই বহিরাগত তথ্যের কথা বারবার মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে বলেছেন কিন্তু প্রার্থী দেখা গেল আসানসোলের ক্ষেত্রে বিহার থেকে প্রার্থী আনতে হচ্ছে আসানসোলের শত্রুঘ্ন বিহার থেকে প্রার্থী আনতে হচ্ছে বাংলার মেয়র এটা তো আপনাকে বলি বাংলার রাজ্যসভার কোটাগুলো আগেই আসামকে দিয়েছে গোয়াতে দিয়েছে এবং বাংলার লোকসভাটাও বাইরে থেকে করছে বাংলার মানুষ বুঝুক কিছু মানুষ তো ওই বহিরাগত তত্ত্ব বাঙালি মেয়ে বাংলার মেয়ে সব তত্ত্বে কিছু মানুষ একটা সম্প্রদায় পুরো ভোট দিয়েছে সবাই জানে তাদের 30% ভোট তারা 91 তারা সবসময় একসঙ্গেই ভোট দেয় উত্তরপ্রদেশেও তারা একসঙ্গে ভোট দিয়েছে তা জানে কিন্তু আমাদের বাঙালি হিন্দুরাও কিছু কিছু মানুষ তো ভোট দিয়েছেন এসব শুনে তারাই বুঝুন যে আমাদের রাজ্যসভার সিট বাইরের লোক নিয়ে চলে যাচ্ছে আমাদের লোকসভার এমপিও বহিরাগত হবে আমার মনে হয় আসানসোলের মানুষ যদি সেন্ট্রাল ইলেকশন কমিশন তার প্রতি আমাদের আস্থা আছে তার ঠিকঠাক মতো ভোট করাতে পারে
সঠিক উত্তর তারা দিতে পারবেন 12 এপ্রিল। সেটা তো কালেকটিভ, আমি সব ইলেকশনেই ক্যাম্পেইন করি, পার্টি যখন দায়িত্ব দেয় এটা ব্যক্তির কোনো ব্যাপার না। ভারতীয় জনতা পার্টি পরিবারবাদে বিশ্বাস করে না। যত আক্রমণ করবে ভোট বাড়বে, যত আক্রমণ করবে তত সমর্থন আমার বাড়বে, কারণ নন্দীগ্রামের লোকের হৃদয়ের ভিতরে এতগুলো শহীদ পরিবার, এদের যে টাকাও দেয়নি কয়েকজনকে, 4 লাখ টাকা যেটা, তারপরেও এরা আমাকে ছাড়েনি। আমি মুখ্যমন্ত্রীও নই আর সরকারি মন্ত্রীও নই, এরা ছাড়েনি, এদের ভালোবাসাটা এদের সঙ্গে আছে। আর এই চোর ছাঁচড়গুলোকে নিয়ে এসে সব আজে বাজে কথা বললে তাতে আমাদের কোনো ক্ষতি হবে, সবাইকে এরা গুরুত্ব পেয়ে যাবে। এরা কর্মচারী চাকর, মানে এরা কোম্পানির চাকর, কোম্পানির মালিক বলেছে যা এসব কর। বিধানসভার যে যন্ত্রণা, বিধানসভার বিরোধী দলনেতার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে এগুলো করছে। আমাকে ছেড়ে দেন, ওখানে গোকুল নগরের লোকরা অনেকক্ষণ বসে আছে, বিজেপির পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখতে বলা হচ্ছে, তাদের বাড়িতেও যেতে নিচু করে তাদের বাড়িতে যেতে বলা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে কে বলেছে? কুনাল ঘোষ। তো ওর কথার উত্তর দেয়নি গো, চোর ডাকা ছেঁচড়, 3.5 বছর জেলে ছিল। আপনারা লোক পান নিয়ে